নমস্কার বন্ধুরা, তনুজাকে চ্যানেল প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ছোলা কুচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি যদি থাকে গরম ভাতের সাথে তাহলে তো পুরো জমে যায়, দারুণ টেস্টি। আপনারা একদিন বানিয়ে খেলে রোজ খেতে চাইবেন, একদমই নতুন সম্পূর্ণ একটি রেসিপি। বন্ধুরা, রেসিপিটি করার জন্য কিন্তু এখানে ছোলা কুচু নিয়েছি। এটা হলো ছোলা কুচু, অনেকে জল কুচু বলে। তো দেখুন, এটাকে খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোলা কুচুটা কিন্তু খুব একটা গলা ধরে না, তো যেই ছোলা কুচুটা নিয়েছি এটা তো একটুকু গলা ধরে না, খুবই ভালো হয় খেতে। আর রান্না করার সময় তো একদমই পুরো গলে যায়। দেখুন, একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এইভাবে ছোলা কুচুটাকে কুড়িয়ে নিতে হবে। গ্রেটার দিয়ে এইভাবে ছোলা কুচুটাকে কুড়িয়ে নিয়ে আজকে এই রেসিপিটি করে দেখাবো। আর আপনারা চেষ্টা করবেন এরকম বড় সাইজের গ্রেটারগুলো নেওয়ার, ছোটোটা যদি থাকে তাও কোনো অসুবিধে নেই। আর আপনারা, আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়েও ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। দেখুন, আমি এরকম গ্রেটার দিয়ে কুড়িয়ে নিলাম। একইভাবে সব কুচিগুলোকে গ্রেটার দিয়ে এইভাবে কুড়িয়ে নেব। এখানে 400 গ্রাম মতো ছোলা কুচু নিয়েছি। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথেও খেতে পারেন, সব কিছুর সাথে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন, গ্রেটার দিয়ে এইভাবে আমি ছোলা কুচুগুলোকে কুড়িয়ে নিলাম। এবার রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো, খুবই সোজা বানানো, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। ছোলা কুচু তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, এই রেসিপিটিও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আজকে রেসিপিটি করতে লাগবে পেঁয়াজ, 2 পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো সরষা তেল, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, এরপরে কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আজকের এই ছোলা কুচু ভাজাটা একটু ঝালঝাল করবো বলে লঙ্কাটা একটু বেশি দিয়েছি, আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কম দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি 1-2 মিনিট মতো। এরপরে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, এটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে, দিয়ে এগুলোকে সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটা মশলা বানিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা তরকারির মধ্যে যদি এইভাবে গরম জল দিয়ে গুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা ভালো হয়। এরপর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে পেঁয়াজটার সাথে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে সেই কুচুনো ছোলা কুচুগুলো দিয়ে দিলাম যেগুলো গ্রেট করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে আরও 5 মিনিট মতো একসাথে ভেজে নেব আমি মশলাটার সাথে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 5 মিনিট মতো। ছোলা কুচুটা এরকম করে ভাজতে ভাজতে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, দেখুন অনেকটা কমে গেল ভাজা হওয়ার পরে। এটাকে 4-5 মিনিট মতো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে একটু জল দেব। এইভাবে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। এরপরে আমি এর মধ্যে 1/2 লিটার মতো জল দিয়ে দিচ্ছি, এখানে 1/2 লিটার মতো জল দিচ্ছি, 400 গ্রাম কচু আছে, 1/2 লিটার জল লেগেই যাবে, কচুটা ভালো করে সেদ্ধ করতে হবে সেজন্য। এই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে একদম পুরো ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে, আর যাতে এর মধ্যে একটুকু জল না থাকে। এরকম করে জল দিয়ে ঢাকা দিচ্ছি যাতে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্যই কিন্তু জলটা দিলাম। আর কচুটা ভালো করে সেদ্ধ হলে গলাও ধরবে না, খেতেও ভালো লাগবে। আর আজকে আমি যেই কচুটা নিয়েছি এটা এমনিতেও গলা ধরে না, দেখুন ঝোলটা ফুটে উঠেছিল, কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকনাটা তুলে ঘন ঘন নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এরপরে আবার ঢাকা দিয়ে দিলাম, আর যেই জলটা দিয়েছি জলটাকে কিন্তু একদম পুরো শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এখন জলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর ছোলা কুচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
আপনারা তো ছোলা কুচু ভাজা অনেকভাবেই খেয়েছেন, একদিন এইভাবে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এটা আজকে এমনভাবে আমি নতুনভাবে রান্না করলাম রেসিপিটি, যাতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, এইভাবে পুরো শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিতে হবে এই কচুর সবজিটা। দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় ছোলা কুচুর এই আজকে রেসিপিটি। ব্যাস এইভাবে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিতে হবে, এখন কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিলাম। বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ছোলা কুচুর যদি এই নতুন রেসিপিটি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।